ইনফ্লুয়েঞ্জা চিকিৎসায় ব্যবহৃত জাপানি ওষুধ ফেভিপিডফি করোনা ভাইরাস নিরাময়েও কার্যকর বলে দাবি করছে চীন। জাপানি গণমাধ্যমে বরাতে বুধবার এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। তবে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যেসব রোগীর অবস্থা জটিল তাদের ক্ষেত্রে এই ওষুধ কার্যকর নয়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে উন্নত দেশগুলো, ওষুধ তৈরিতে চলছে গবেষণা। এরই মাঝে চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাং জিনমিন দাবি করেছেন ফেভিপিডফি নামের একটি ওষুধ করোনা নিরাময়ে কার্যকর। উহান ও শেনজেনের 340 জন করোনা রোগীর ওপর ক্লিনিক্যাল ট্রায়ালে মিলেছে কার্যকর ফল, চার দিনের মধ্যেই সেরে উঠেছেন তারা। ফেভিপিডফি ব্যবহারে 91 ভাগ রোগীর ফুসফুসের অবস্থার উন্নতি হয়েছে এবং ওষুধটি যথেষ্ট নিরাপদ বলেও দাবি করেন ঝাং জিনমিন। জাপানে ফেভিপিডফির সচরাচর ব্যবহার হয় আরএনএ ভাইরাস সংক্রমণের চিকিৎসায়, তবে করোনা আক্রান্তদের মাঝেও তা প্রয়োগ করে দেখেছে দেশটি। তবে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে যেসব রোগীর অবস্থা জটিল তাদের ক্ষেত্রে ওষুধটি কার্যকর নয়। এদিকে ওষুধের কার্যকারিতা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ফেভিপিডফি উৎপাদনকারী জাপানি প্রতিষ্ঠান টয়ামা কেমিক্যাল। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।